আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি সাক্ষ্য আইন 1872 সালের যে আইনটি রয়েছে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, এই আইনটির উপরে আজকে আমি যে অবজেক্টিভগুলো রয়েছে এই আইনের উপরে, এই অবজেক্টিভগুলোর এ থেকে জেড অর্থাৎ সব অবজেক্টিভ আজকে আমি আলোচনা করব। তো চলেন বন্ধুরা, আপনাদের সময় আর অতিবাহিত না করে আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই। তো আজকে প্রথমে আমাদের সাক্ষ্য আইনের যে প্রাথমিক ধারণাটা রয়েছে সেই ধারণাটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তা হলো সাক্ষ্য আইন 1872, সাক্ষ্য আইন সর্বপ্রথম প্রণয়ন হয় 1835 সালে, সাক্ষ্য আইন বর্তমানে আইনের খসড়া তৈরি হয় 1871 সালের স্যার জেমস স্টিফেন কর্তৃক, বর্তমানে সাক্ষ্য আইন বলবৎ বা কার্যকর হয় 1872 সালের 1 সেপ্টেম্বর, সাক্ষ্য আইন কত সালের কত নং আইন 1872 সালের 1 নং আইন, সাক্ষ্য আইনের অধ্যায় আছে কতটি 11টি, সাক্ষ্য আইনের ধারা আছে কতটি 167টি, সাক্ষ্য আইনের খণ্ড আছে কতটি 3টি, সাক্ষ্য আইনে কোন ধরনের আইন পদ্ধতিগত আইন। তাছাড়া আমরা আমাদের স্ক্রিনে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে বিষয়গুলো রয়েছে প্রাথমিক আলোচনা সেটাও আমরা আলোচনা করে নিয়েছি। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, বর্তমানে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রকাশিত হয় 1877 সালের 7ই ফেব্রুয়ারি, সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর হয় 1877 সালের 1 মে, সুনির্দিষ্ট প্রতিকার আইন কত নং আইন 1877 সালের 1 নং আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন হয় 2004 সালে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে 57টি, সুনির্দিষ্ট প্রতিকারে কোন ধরনের আইন প্রতিকারমূলক বা তত্ত্বগত আইন অর্থাৎ মূল আইন। সাক্ষ্য আইনের যে প্রাথমিক বিষয়টা ছিল 1872 সাল, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। তো সাক্ষ্য আইনের প্রাথমিক ধারণাটা আজকে আমরা আলোচনা করে নিই। স্যার হেনরি সামারমেন 1868 সালে সাক্ষ্য আইনের একটি বিল ড্রাফট করেন, কিন্তু ভারতের পরিবেশের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তা গৃহীত হয়নি। পরবর্তীতে স্যার জেমস স্টিফেন 1871 সালে নতুন একটি সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন, এটি 1872 সালের 1 নম্বর আইন হিসেবে পাস হয়। বর্তমানে 1872 সালের সাক্ষ্য আইনটি বাংলাদেশে প্রচলিত, 1872 সালের পূর্বে এই উপমহাদেশে কোনো পূর্ণাঙ্গ সাক্ষ্য আইন ছিল না। সাক্ষ্য আইন দেওয়ানি উপজদারি উভয় মামলাতে প্রযোজ্য। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ অর প্রসিডিউরাল ল, ঘটনা প্রমাণ করার জন্য কী পরিমাণ সাক্ষীর প্রয়োজন, আদালত কোন ধরনের সাক্ষ্য গ্রহণ করবেন, কোনগুলো করবেন না, কী পদ্ধতিতে সাক্ষ্য গৃহীত হবে, জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, এই বিষয়গুলো নিয়ে সাক্ষ্য আইনে আলোচনা করা হয়ে থাকে। তো সাক্ষ্য আইনের 3টি ভাগ আছে, তা হলো 1 নম্বরে ঘটনার প্রাসঙ্গিকতা অর্থাৎ রিলিভেন্সি অফ ফ্যাক্ট, ধারা হলো 1 থেকে 55, 2 নম্বরটা হলো প্রমাণ প্রুফ, ধারা হলো 56 থেকে 100, 3 নম্বর সাক্ষ্য উপস্থাপন এবং তার ফলাফল অর্থাৎ প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ এভিডেন্স 101 থেকে 167। গুরুত্বপূর্ণ তথ্য সমূহের মধ্যে প্রথম সর্বপ্রথম আইনের খসড়া প্রস্তুত করেন স্যার হেনরি সামারমেন, বর্তমানে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন স্যার জেমস স্টিফেন, মোট ধারা 167টি যে নামে ডাকা হবে। সাক্ষ্য আইন 1872, আইনের প্রকৃতি পদ্ধতিগত, অ্যাডজেক্টিভ অর প্রসিডিউরাল ল, কয়টি অংশে বিভক্ত 3টি খণ্ডে, মোট ধারা 11টি, কত নং আইন 1 নং আইন, আইন প্রণয়ন 1872 সালের 15ই মার্চ, কার্যকর হয় বা বলবৎ হয় 1 সেপ্টেম্বর 1872 সালে। তো সাক্ষ্য আইনের 1872 সালে সমগ্র বাংলাদেশের সকল আদালতের সকল বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োগ হবে, তবে সাক্ষ্য আইন প্রযোজ্য নয় নিম্নবর্ণিত আইন বলে গঠিত আদালতের ক্ষেত্রে, যথা 1 নম্বরে হলো সেনাবাহিনী আইন 1952 সাল, নৌশৃঙ্খলা আইন 1961 এবং বিমানবাহিনী আইন 1953। আদালত বা কোনো অফিসারের নিকট উপস্থাপিত এফিডেভিট বা সালিসের কার্যক্রমের উপর সাক্ষ্য আইনের বিধান প্রযোজ্য নয়। 1872 সাল এভিডেন্স অ্যাক্ট 1872, 1 নম্বর অবজেক্টিভটা হলো সাক্ষ্য আইন কত সালের আইন, ক 1872 সালের, 2 সাক্ষ্য আইন কত নম্বর আইন 1872 সালের 1 নম আইন, 3 সাক্ষ্য আইন কখন বলবৎ হয় 1872 সালের 1 সেপ্টেম্বর, সাক্ষ্য আইন কোন ধরনের আইন
পদ্ধতিগত আইন সাক্ষ্য আইন এক ধারায় কি বলা আছে সাক্ষ্য আইনের শিরোনাম ছয় সাক্ষ্য আইনের মোট কয়টি ধারা আছে 167টি সাত কোন আইন অনুসারে গঠিত সামরিক আদালতে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না গোড়ার গ উপরের সব ক্ষেত্রে অর্থাৎ 1952 সালে নৌবাহিনী আইন 1953 সালের বিমান বাহিনী আইন 1961 সালের নৌ শৃঙ্খলা আইন সব ক্ষেত্রে অর্থাৎ 8 নম্বর সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না সালিসের কার্যক্রমের ক্ষেত্রে আদালতে বা অফিসারের নিকট উপস্থাপিত এভিডেভিটের ক্ষেত্রে নয় সাক্ষ্য আইন অনুযায়ী আদালতের অন্তর্ভুক্ত হবে উপরের সবাই দশ কোন পদার্থের উপর অক্ষর অঙ্ক বা চিহ্নের সাহায্যে বা উক্ত পন্থা সময়ে প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় যে পন্থা উক্ত বিষয় লিপিবদ্ধ করার জন্য ব্যবহার করা হতে পারে তা হচ্ছে দলিল ১১ কোনো বিষয় যখন প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত হয় না তখন উহা কি বলে বিবেচিত হবে অপ্রমাণিত গোড়ার গ গরুর গ ১২ খ কে বিষ দ্বারা হত্যার দায়ে কয়ের বিচার হচ্ছে খ কে যে বিষ দেওয়া হয়েছিল তা অনুরূপ বিষ ক্ষয়ের মৃত্যুর পূর্বে ক সংগ্রহ করেছিল বিষয়টি হবে প্রাসঙ্গিক ১৩ নম্বরে বলছি কি সাক্ষ্য আইনের কোন ধারায় সাক্ষ্য আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে তিন ধারায় সাক্ষ্য আইনের কোন ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে তিন ধারায় সাক্ষ্য আইনের কোন ধারায় ঘটনা বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক ঘটনা সংজ্ঞা দেওয়া হয়েছে তিন ধারায় ১৬ সাক্ষ্য আইনের প্রমাণিত মিথ্যা প্রমাণিত এবং অপ্রমাণিত এর সংজ্ঞা ধারা কত সাক্ষ্য আইনের তিন ধারায় ১৭ অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে ৪ ধারায় ১৮ সাক্ষ্য আইনের কত ধারার মতে আদালত অনুমান করতে পারে অনুমান করবে চূড়ান্ত প্রমাণ বলে গণ্য করবেন ক ৪ ধারায় মতে ১৯ বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে কত দ্বারা মতে ক সাক্ষ্য আইনের ৫ দ্বারা মতে ২০ আদালত সাক্ষ্য প্রদান করবে করা যাবে যে দুটি বিষয় তা হলো ক বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় ২১ ক এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিজের নিমে কোন রায়টি প্রাসঙ্গিক গরুর গ ক অন্য একটি চুরির মামলায় দণ্ডিত হয়েছে ২২ সাক্ষ্য আইনের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় গোড়ার গ ক ও খ উভয় বিষয় অর্থাৎ বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় ২৩ বিয়ের হত্যার জন্য এ অভিযুক্ত বিচারকালে নিমে কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না গোড়ার গ এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল ২৪ সাক্ষ্য আইনের কত দ্বারা অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে গরুর গ ১০ দ্বারা ২৫ স্বীকার বা স্বীকৃতির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত দ্বারা খ ১৭ দ্বারা ২৬ যে সমস্ত বিষয় মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করবে বা করে তা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারার বিধান ১৪ দ্বারা ২৭ সাক্ষ্য আইনের মতে পৃথিবী বা এডমিশন স্বীকৃতি বা এডমিশন কি গরুর গ মৌখিক বা লিখিত উক্তি ২৮ যে ব্যক্তি স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ কত দ্বারা গরুর গ সাক্ষ্য আইনের ২১ দ্বারা ২৯ দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয় তা কত দ্বারা গোড়ার গ সাক্ষ্য আইনের ২৩ দ্বারা ৩০ সাক্ষ্য আইনের কোন ধারা মতে ভয়ভীতি প্রলোভন বা প্রতিশ্রুতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করলে উহা অপ্রাসঙ্গিক হবে গোড়ার গ ২৪ দ্বারা ৩১ দোষ স্বীকার বা স্বীকারোক্তি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য খ ফৌজদারি ৩২ নিমে কোন ধরনের ঘোষণা বা বিবৃতি দানকারীর বিপক্ষে যায় খ স্বীকারোক্তি ৩৩ বিচারকার্য বহির্ভূত দোষ স্বীকার প্ররোচনা বলে গণ্য হবে সাক্ষ্য আইনের কত দ্বারা মতে ক ২৪ দ্বারা মতে স্বীকারোক্তি কনফিউশনাল স্টেটমেন্ট কি গোড়ার গ অপরাধের অভিযোগ স্বীকার ও ইঙ্গিত বহনকারী বিবৃতি দেয়া ৩৫ দোষ স্বীকারের ধারাগুলো কি কি ক সাক্ষ্য আইনের ২৪ হতে ৩০ দ্বারা ৩৬ ভয়ভীতি প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি গ্রহণ খ অপ্রাসঙ্গিক ৩৭ ভয়ভীতি প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্যায়ন কত দ্বারায় গরুর গ সাক্ষ্য আইনের ১৪ দ্বারা ২৪ দ্বারায় ৩৮ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার বৈধ কর্তৃপক্ষ কে
গোরার গ ম্যাজিস্ট্রেট বন্ধুরা 39 পুলিশের নিকট স্বীকৃতি আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয় কোন আইনের কোন ধারা মতে খ সাক্ষ্য আইনের 25 ধারা মতে 40 পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে কেবল সেক্ষেত্রে উক্ত বিষয়টুকু সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য গুরুর্গ সাক্ষ্য আইনের 27 ধারার বিধান 41 পুলিশ হেফাজতে থাকাকালীন কার উপস্থিতি ব্যতীত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না ক ম্যাজিস্ট্রেট 42 টাইম অফ রিফ্লেকশনের সময় দিবেন কে ক ম্যাজিস্ট্রেট 43 কনফিউশনাল স্টেটমেন্ট কত প্রকার গুরুর্গ দুই প্রকার 44 সাক্ষ্য আইনের মতে কত ধারা মতে পুলিশ অফিসারের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় ক 25 ধারা মতে 45 দোষ স্বীকার কার নিকট করতে হয় ক ম্যাজিস্ট্রেটের নিকট 46 সাক্ষ্য আইনের কত ধারা মতে ম্যাজিস্ট্রেটের নিকট আসামির প্রদত্ত দোষ স্বীকারোক্তি প্রমাণ করা যাবে খ 26 ধারা 47 জুডিশিয়াল কনফিউশন কি ক বিচারিক স্বীকারোক্তি 48 জুডিশিয়াল কনফিউশন কার নিকট করা হয় খ ম্যাজিস্ট্রেট ও বিচারকের নিকট 49 এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন হবে কার নিকট দোষ স্বীকার করা হলে ক ম্যাজিস্ট্রেট বা বিচারক ভিন্ন অন্য মানুষের নিকট স্বীকারোক্তি 50 নিম্নবর্ণিত কোনটি এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন বা স্বীকারোক্তি গুরুর্গ ম্যাজিস্ট্রেট বা আদালত ব্যতীত কোনো ব্যক্তির নিকট স্বীকারোক্তি 51 ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য সাক্ষ্য আইনের কত ধারা গুরুর্গ সাক্ষ্য আইনের 26 ধারা ইনকালপেটরি কনফিউশনাল স্টেটমেন্ট বলা হয় কখন গুরুর্গ যখন কোনো ব্যক্তি নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করে 53 এক্সট্রা কালপেটরি কনফিউশনাল স্টেটমেন্ট বলা হয় কখন ক যখন কোনো ব্যক্তি নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার করে 54 কনফিউশনাল স্টেটমেন্ট কি প্রত্যাহার করা যায় গুরুর্গ প্রত্যাহারের আবেদন করা যায় 55 স্বীকারোক্তি বা দোষ স্বীকার কনফিউশন নিম্নবর্ণিত কোনটি ক অপরাধ স্বীকার করা 56 নিম্নবর্ণিত কোনটি বিচারিক দোষ স্বীকারোক্তি বা স্বীকারোক্তি জুডিশিয়াল কনফিউশন গুরুর্গ ক ও খ উভয়টি ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তি আদালতের নিকট প্রদত্ত স্বীকারোক্তি 57 নিম্নবর্ণিত কোনটি বিচারিক স্বীকারোক্তি নয় গুরুর্গ পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি 58 পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না সাক্ষ্য আইনের কোন ধারা মতে ক 25 ধারা 59 ম্যাজিস্ট্রেটের নিকট পদ্ম স্বীকারোক্তি প্রমাণ করা যাবে সাক্ষ্য আইনের কত ধারায় ক 26 ধারা 60 পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে গরুর গ স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার 61 সাক্ষ্য আইনের 27 ধারা মতে কোন বিষয় বর্ণিত আছে খ স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় 62 সাক্ষ্য আইনের 28 ধারার বক্তব্য কি খ যখন স্বীকারোক্তি প্রাসঙ্গিক 63 সাক্ষ্য আইনের মতে ভয়ভীতি প্রলোভন মুক্ত অবস্থায় স্বীকারোক্তি কি ক প্রাসঙ্গিক 64 একই অপরাধে যৌথভাবে বিচারাধীন সহ আসামির দোষ স্বীকার আদালত বিবেচনা করতে পারেন খ সাক্ষ্য আইনের 30 ধারা মতে 65 সহযোগী আসামির দোষ স্বীকার বিবেচনাযোগ্য কত ধারা মতে সাক্ষ্য আইনের 30 ধারা মতে 66 সাক্ষ্য আইনের 30 ধারার বক্তব্য কি সহ আসামির দোষ স্বীকার আদালত বিবেচনা করবেন 66 ডাকাত মৃত্যুর পূর্বে অন্য ডাকাতদের নাম বলে দেয় সাক্ষ্য আইনের বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য ক খ উক্ত বক্তব্য প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে না 68 স্বীকারোক্তি রিট্রাক্ট কখন করা যায় ক স্বীকারোক্তি প্রদানের পর কাল বিলম্ব না করা 69 সাক্ষ্য আইনের কত ধারা মতে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় তবে প্রমাণ প্রতিবন্ধ করতে পারে খ 31 ধারা 70 সাক্ষ্য আইনের কত ধারা মতে জনশ্রুত সাক্ষ্য আদালতে গ্রহণীয় হয়ে থাকে 32 ধারা মতে ও 33 ধারা মতে গোরার গ খ ও গ উভয় ধারা মতে 71 সাক্ষ্য আইনের কত ধারা মতে যে ব্যক্তি মৃত বা নিখোঁজ প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক গরুর গ 32 ধারা মতে
72 মৃত্যুকালীন ঘোষণা প্রদানের পদ্ধতি নিম্নে বর্ণিত কোনটি গোড়ার গ উপরে বর্ণিত যে কোনো ভাবে অর্থাৎ লিখিত ভাবে মৌখিক ভাবে ইশারা ও ইঙ্গিতে 73 মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে সাক্ষ্যনের কত দ্বারা বলা হয়েছে ক সাক্ষ্যনের 32 এর 1 দ্বারা 74 ডাইং ডিক্লারেশন কি খ মৃত্যুকালীন ঘোষণা 75 ডাইং ডিক্লারেশন সাক্ষ্যনের কত দ্বারা ক সাক্ষ্যনের 32 এর 1 দ্বারা 76 বি একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে এ বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায় এখানে এ কে অবশ্যই প্রমাণ করতে হবে বি এর মৃত্যু 77 মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি বেঁচে গেলে ওই ঘোষণা কি হবে ক ওই ঘোষণার সাক্ষ্যগত মূল্য হারা 78 কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য ক মৃত্যুর কারণ 79 মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নে কোন বিষয় ব্যতীত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না ক মৃত্যুর কারণ 80 নিম্নে কোন ব্যক্তির কাছে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য নয় গোড়ার গ উন্মাদ 81 প্রতিপক্ষ জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদের পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন গরুর গ মৃত ব্যক্তি 82 দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক কোন ধারার বিধান খ সাক্ষ্যনের 40 ধারা 83 সাক্ষ্যনের কোন ধারায় রেজ জুটিকাটা নীতি প্রতিফলন ঘটেছে খ 40 84 বিশেষজ্ঞের অভিমত সাক্ষ্যনের কত ধারায় খ 45 ধারা 85 বিদেশি আইন বিজ্ঞান চারুকলা হস্তাক্ষর বা টিপসই শনাক্তের প্রশ্নে আদালত কার অভিমত নেবেন ক বিশেষজ্ঞের অভিমত 86 সাক্ষ্যনের কোন ধারা বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে গরুর গ 45 ধারা 87 বিশেষজ্ঞের অভিমতের সহিত সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক এ সম্পর্কিত সাক্ষ্যনের কত ধারা খ সাক্ষ্যনের 45 ধারা 88 মোকদ্দমা চলাকালীন আদালত হস্তাক্ষর বা টিপসই শনাক্ত করার জন্য কার মতামত গ্রহণ করে থাকেন গোড়ার গ হস্তলেখা বিশেষজ্ঞ 89 হস্তাক্ষর সম্পর্কে অভিমত সাক্ষ্যনের কত ধারা মতে প্রাসঙ্গিক 47 ধারা মতে 90 অধিকার সম্পর্কে অভিমত সাক্ষ্যনের কোন ধারা প্রাসঙ্গিক খ 48 ধারা মতে 91 প্রচলিত রীতি মতবাদ ইত্যাদি সম্পর্কে অভিমত সাক্ষ্যনের কোন ধারা মতে 49 ধারা মতে 92 সাক্ষ্যনের আত্মীয়তা সম্পর্কে অভিমত কত ধারা মতে প্রাসঙ্গিক খ 50 ধারা মতে 93 একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে কে খ বিচারক 94 আদালত যে সকল বিষয়ে জুডিশিয়াল নোটিশ নিতে পারেন তা দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারায় বলা হয়েছে খ 56 ধারায় 95 বিচারকের দৃষ্টিগোচরে নেওয়ার যোগ্য বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নেই কত ধারার বিধান গরুর গ সাক্ষ্যনের 56 ধারা 96 কোনো বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নাও হতে পারে গরুর গ উপরের সব কয়টি অর্থাৎ যে বিষয়ে বিচারক আপন দৃষ্টিতে অবহিত হতে পারে যে বিষয়ে স্বীকৃত যে বিষয়ে আদালতে অনুমান করবেন 97 স্বীকৃতি বিষয়ে প্রমাণের আবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্যনের কোথায় আছে গরুর গ 58 ধারায় 98 যে সমস্ত বিষয়ে আদালতকে বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগোচর নিতে হবে গোড়ার গ উপরে সবগুলো অর্থাৎ বাংলাদেশের আইন সশস্ত্র বাহিনী সমূহের জন্য প্রণীত যুদ্ধ বিধিসমূহ সংসদ এবং বাংলাদেশে বলবৎ আইন বলে প্রতিষ্ঠিত কোনো আইনসভার কার্যপদ্ধতি 99 যে সকল ঘটনা বিচারকের দৃষ্টিগোচর নেওয়ার যোগ্য সেগুলো প্রমাণের প্রয়োজন নেই সাক্ষ্যনের কত ধারা মতে ক 56 ধারা মতে 100 নিম্নে বর্ণিত কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য গোড়ার গ উপরে সবগুলো 101 নিম্নে কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য বা ডাইরেক্ট এভিডেন্স হিসেবে গণ্য করা হয় গরুর গ যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন 102 সাক্ষ্যন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য গরুর গ সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে 103 সাক্ষ্যনের 60 দ্বারা কি বলা হয়েছে ক মৌখিক সাক্ষ্য 15 সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য হবে প্রত্যক্ষ অর্থাৎ ডিরেক্ট মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এ বিধান সাক্ষ্য আইনের কোথায় উল্লেখ করা আছে গোড়ার গ 60 দ্বারা 106 সাক্ষ্য আইনের মতে দলিলের বিষয়বস্তু কোন সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়
গরুর গো প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য। 107 সাক্ষ্য আইনের কত ধারা মতে দলিলের বিষয় ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়? ক ৫৯ ধারা মতে। 108 কতিপয় ক্ষেত্র সমূহ ব্যতীত দলিল সমূহ অবশ্যই প্রমাণ করতে হবে? ক প্রাথমিক সাক্ষ্য দ্বারা। 109 সাক্ষ্য আইনের কত ধারা মতে মালিকের বা দলিলের বিষয়বস্তু প্রাথমিক অথবা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে? খ ৬১ ধারা মতে। 110 দলিলের বিষয়বস্তু সাক্ষ্য আইনের কোন ধারা মতে প্রমাণ করা হয়? গরুর গ ৬১ ধারা মতে। 111 দলিলের বিষয়বস্তু প্রাথমিক অথবা মাধ্যমিক সাক্ষ্যের দ্বারা প্রমাণ করতে হয় সাক্ষ্য আইনের কোন ধারা মতে? খ ৬১ ধারা মতে। 112 বিরুদ্ধ দখলজনিত সত্য প্রমাণের জন্য কোন প্রকারের সাক্ষ্য দরকার? ক মৌখিক সাক্ষ্য যথেষ্ট। 113 সাক্ষ্য কত প্রকার? ক দুই প্রকার। 114 প্রাথমিক সাক্ষীর বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে? গরুর গ ৬২ ধারা। 115 প্রাথমিক সাক্ষ্য বলতে বোঝায় এমন দলিল বা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে? গরুর গ আদালতের নিকট। প্রশ্ন সাক্ষ্য আইনের প্রাইমারি এভিডেন্স সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? ক বন্ধুরা 117 একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে গোড়ার গ উপরের যে কোনো একটি দ্বারা অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য দ্বারা গণ সাক্ষ্য দ্বারা স্বয়ং দলিলটি দ্বারা। 18 কোনটি মূল দলিলিক সাক্ষ্য অর্থাৎ প্রাইমারি এভিডেন্স? কোনো বস্তুর ফটোগ্রাফ। 19 সাক্ষ্য আইনের সেকেন্ডারি এভিডেন্স সম্পর্কে কত দ্বারায় বলা হয়েছে? 63 দ্বারায়। 120 নিম্নে কোনটি গৌণ সাক্ষ্য নহে? গরুর গ সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রি দলিলের অবিকল নকল। 121 ময়নাতদন্তের রিপোর্ট এর কার্বন কপি কোন ধরনের সাক্ষ্য? ক প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য। 122 সাক্ষ্য আইনের মতে জাবেদের নকল কোন প্রকারের সাক্ষ্য? খ মাধ্যমিক সাক্ষ্য। 123 নিম্নে কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? গরুর গ মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। 124 সাক্ষ্য আইনের মতে ফটো স্টেট কপি কোন প্রকার সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। 26 যে সাক্ষ্য অন্য লোকের নিকট হতে শুনে দেওয়া হয় তাকে কি সাক্ষ্য বলা হয়? জনশ্রুতিমূলক সাক্ষ্য। 127 একজন মক্কেল তার নিযুক্তি আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে, এক্ষেত্রে নিম্নে কোনটি সঠিক? উক্ত স্বীকারোক্তি আইনগত অগ্রহণযোগ্য। 128 সার্টিফাইড কপি কোন ধরনের সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। 129 সার্টিফাইড কপি কি? মূল দলিলের অবিকল সত্যায়িত নকল। যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রধান সাক্ষ্য আইনের কোন ধারা? 68 ধারায়। আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন অর্থাৎ অ্যাটেস্টেড করার বিধান থাকে তবে উহা প্রমাণের সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? ক ৬৮ ধারা। 32 সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের কার্যের লিপিবদ্ধ বিবরণ কোন প্রকারের সাক্ষ্য? খ পাবলিক ডকুমেন্ট। 133 সরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের কোথায় কত ধারায় বলা হয়েছে? খ ৭৪ ধারায়। সাক্ষ্য আইনের ৭৪ ধারায় কী বলা হয়েছে সরকারি দলিল সম্পর্কে? 35 কোনটি প্রাইভেট ডকুমেন্ট? ক মূল বিক্রয় দলিল। 136 নিম্নে কোনটি পাবলিক দলিল বা পাবলিক ডকুমেন্ট? গরুর গ রায়। বেসরকারি দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের কত দ্বারা বলা হয়েছে? খ ৭৫ দ্বারায়। 138 সাক্ষ্য আইনের ৭৫ দ্বারা কি বলা হয়েছে? গরুর গ ব্যক্তিগত দলিল সম্পর্কে। 139 সাক্ষ্য আইনের কত দ্বারায় ব্যক্তিগত দলিলের কথা বলা আছে? গরুর গ ৭৫ দ্বারা। 140 সাক্ষ্য আইনের মতে দলিল কত প্রকার? ক দুই প্রকার। 141 সাক্ষ্য আইনের মতে দলিল কি? দলিল দুই ভাগে বিভক্ত যথা সরকারি দলিল ও বেসরকারি দলিল। 142 জন্ম মৃত্যু নিবন্ধন কোন প্রকার দলিল? ক সরকারি দলিল। 143 আদম সুমারি কোন প্রকার দলিল? ক বেসরকারি দলিল। 144 নিম্নে কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল নয়? গরুর গ আদমশুমারি। 145 মোকদ্দমার আর্জি সই মোহরি নকল কোন প্রকার দলিল? খ সরকারি দলিল। 146 কমনওয়েলথ কোন অংশে বা বিদেশে আইন প্রণয়নকারী অফিসারের কার্যে লিপিবদ্ধ বিবরণ কোন প্রকারের দলিল? ক পাবলিক ডকুমেন্ট। 147 বিচার বিভাগে কোনো অফিসারের কার্যের লিপিবদ্ধ বিবরণ কোন প্রকারের দলিল? ক
পাবলিক ডকুমেন্ট 148 কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কোন প্রকারের দলিল ক পাবলিক ডকুমেন্ট 149 বাণিজ্য বোর্ড কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট কোন প্রকারের দলিল গোড়ার গ বেসরকারি দলিল 150 আসামি স্বীকারোক্তি কোন প্রকারের দলিল ক সরকারি দলিল 151 জেলখানায় রেজিস্টার কোন প্রকারের দলিল খ সরকারি দলিল 152 কোন দলিলটি পাবলিক দলিল পাবলিক ডকুমেন্ট গরুর গ মামলার আর্জি 153 নিয়মে কোনটি পাবলিক ডকুমেন্ট গোড়ার গ ডিক্রি 154 প্রত্যয়িত অনুলিপির শুদ্ধতা সম্পর্কে অনুমান কত দ্বারা উল্লেখ আছে খ সাক্ষ্য আইনের 79 ধারায় 155 আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সম্পর্কে অনুমান গরুর গ সাক্ষ্য আইনের 84 সাক্ষ্য আইন মতে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিলের যথার্থতা কোন ধরনের অনুমান গরুর গ খণ্ডনযোগ্য অনুমান 157 মোক্তারনামা সম্পর্কে অনুমান বিষয় বিধান আছে গরুর গ সাক্ষ্য আইনের 85 ধারায় 158 সাক্ষ্য আইন মতে আমোক্তারনামার ক্ষমতা কত ক ব্যাপক 159 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান কত দ্বারা খ সাক্ষ্য আইনের 90 ধারা 60 30 বছর পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারা ক 90 ধারা 161 সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরনো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি খ সঠিক ব্যক্তির দখল থেকে আসে 162 30 বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থিত হয় গরুর গ উপযুক্ত হেফাজত হতে 163 মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন কত দাঁড়ায় গরুর গ সাক্ষ্য আইনের 92 দাঁড়ায় 164 দ্ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন কত দাঁড়ায় খ সাক্ষ্য আইনের 93 দাঁড়ায় 165 জেলা সাধারণত কোন পক্ষ করেন খ আসামি পক্ষ 166 ফৌজদারি মামলা বিচার চলাকালে আদালত জবানবন্দি গ্রহণ করে কোন পক্ষে খ বাদী বা ফরিয়াদি পক্ষের 167 বার্ডেন অফ প্রুফ কী ক প্রমাণের দায়িত্ব বা ভার 168 প্রমাণের দায়িত্ব সম্পর্কে কত দ্বারা বলা হয়েছে ক 101 থেকে 112 169 সাক্ষ্য আইনের 101 দ্বারা কী বলা হয়েছে ক প্রমাণের দায়িত্ব বাদীর 170 প্রমাণের দায়িত্ব কার উপর বর্তা বাদীর উপর 71 দ্য কোর্ট মে প্রিজিউম ড্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্ট হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড বিধানটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন সেকশনে বর্ণিত আছে 114 এর ই বার্ডেন অফ প্রুফ সম্পর্কে কোন আইনে বলা হয়েছে সাক্ষ্য আইনে মূলত মামলা প্রমাণের দায়িত্ব কোন পক্ষের উপর বাদী পক্ষের উপর 174 এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় অপর পক্ষ কর্তৃক স্বীকৃত 75 সাক্ষ্য আইনের কোন দ্বারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধান উল্লেখ আছে গড়ার গ 101 দ্বারা 176 ক বলে যে খ একটি অপরাধ করেছে এবং সে অপরাধের জন্য খ দণ্ডিত হবে ক আদালতে রায় কামনা করে খ যে অপরাধ করেছে তা প্রমাণের দায়িত্ব কার কয়ের উপর 177 এ বলে যে বি একটি অপরাধ করেছে এখন এ চায় আদালতের রায় বি এর সাজা হোক কোন বক্তব্যটি সঠিক গরুর গ একই অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেছে 178 মোকদ্দমা কার্যক্রম দুই পক্ষের সাক্ষ্য না দিলে যে পক্ষ মোকদ্দমা হারবে বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব সে পক্ষের উপর ন্যস্ত কোন দ্বারায় বলা হয়েছে ক সাক্ষ্য আইনের 102 দ্বারায় 179 কয়েকটি জমির জন্য ক্ষয়ের বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা দায়ের করে জমিটি ক্ষয়ের দখলে আছে ক দাবি করে ক্ষয়ের পিতা গ উইল করে এই জমি ককে দিয়েছিল ইহা প্রমাণের দায়িত্ব কার খ ক্ষয়ের উপর 180 প্রমাণের দায়িত্ব কোন কোন ধারা মতে আসামির উপর বর্তায় গোড়ার গ সাক্ষ্য আইনের 103 105 ও 106 দ্বারা মতে 181 ফৌজদারি মামলায় আত্মপক্ষ আত্মরক্ষামূলক পরিস্থিতি দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার গরুর গ উক্ত দাবি উত্থাপনকারী 182 এলিবি এর মাধ্যমে প্রমাণ করতে হয় সাক্ষ্য আইনের কত ধারা মতে ক সাক্ষ্য আইনের 103 ধারা মতে 183 কয়েকটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তুর মাধ্যমে সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক দলিলটি যে হারিয়ে গেছে তা প্রমাণের দায়িত্ব কার কয়ের উপর বিনা টিকিটের ট্রেন ভ্রমণের অভিযোগে এক্স অভিযুক্ত এক্সেল টিকিট ছিল এ বিষয়টি প্রমাণের দায়িত্ব কার এক্সেল
85 কোন নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব সম্পর্কে সাক্ষ্যের কত দ্বারা কোনটি খ সাক্ষ্যের 103 দ্বারা 186 আসামি অপরাধ সংগঠনের সময় দেশের বাইরে ছিল এ দাবি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায় গোরার দাবি উত্থাপনকারী আসামির 87 সাক্ষ্যের কোন নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব কার গুরুর্গ ঘটনার অস্তিত্ব যিনি আদালতকে বিশ্বাস করাতে চান 88 মোকদ্দমা বা কার্যক্রম কোন পক্ষ সাক্ষ্য দেওয়া না দেওয়া হলে যে পক্ষ মোকদ্দমা হারবে বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব সে পক্ষের উপর ন্যস্ত উহা সাক্ষ্যের কোন দ্বারা বলা হয়েছে 102 দ্বারা খ কে হত্যার দায় অভিযুক্তকে অভিযুক্ত করে মানসিক অপকৃতস্থতার কারণে সে তার কৃতকার্যের প্রতি প্রকৃতি জ্ঞাত ছিল না মানসিক অপকৃতস্থতা প্রমাণের দায়িত্ব কার গরুর গ কয়ের উপর 190 খ কে হত্যার দায় অভিযুক্ত ক অভিযোগ করে যে খ কর্তৃক গুরুতর আকস্মিক উস্কানির কারণে সে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছে তা প্রমাণের দায়িত্ব কার খ কয়ের উপর 191 আসামির বিরুদ্ধে মামলা যে দণ্ডবিধির ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব কত দ্বারা ক সাক্ষ্যের 105 দ্বারা 192 খ কে হত্যার দায় অভিযুক্ত ক দাবি করে যে আত্মরক্ষার্থে সে একাজ করেছে এ বিষয়ে প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত গুরুর আসামি বন্ধুরা 93 দণ্ডবিধি 302 ধারার মামলায় আসামি দাবি করে যে আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির সাক্ষ্যের কত ধারার বিধান গুরুর 105 ধারার 194 আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ দণ্ডবিধির ব্যতিক্রমের আওতায় দাবি করলে উহা প্রমাণের দায়িত্ব কার গোরার গণ দাবি উত্থাপনকারী আসামির 195 স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত আসামির বক্তব্য তার স্ত্রী আত্মহত্যা করেছে এ দাবি উহা প্রমাণের দায়িত্ব কার ক অভিযুক্ত আসামির 196 যে বিষয়ে বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের করতে হবে কত দ্বারা মতে খ সাক্ষ্যের 106 দ্বারা মতে 197 30 বছর যাবৎ জীবিত আছে বলে প্রমাণের দায়িত্ব সাক্ষ্যের কত দ্বারা ক 107 দ্বারা 198 7 বছর যাবৎ কোনো খবর পাওয়া যায়নি সে যে জীবিত আছে তা প্রমাণের দায়িত্ব কত দ্বারা খ সাক্ষ্যের 108 দ্বারা 199 একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা কি প্রমাণ করতে হবে যদি এই ব্যক্তি কোনো সংবাদ পাওয়া না যায় ক 7 বছর যাবৎ 200 অংশীদার ও প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব কত দ্বারা গরুর গ সাক্ষ্যের 109 দ্বারা 201 সম্পত্তির মালিকানা প্রমাণের দায়িত্ব সাক্ষ্যের কত দ্বারা খ 110 দ্বারা 202 সাক্ষ্যের কত দ্বারা সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ক 111 দ্বারা 203 সন্তানের পিতৃত্ব প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধান সাক্ষ্যের কত দ্বারা ক 112 দ্বারা 204 বিবাহ স্থির থাকলে কিংবা বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে সন্তানের জন্মই উহার বৈধতার চূড়ান্ত প্রমাণ সাক্ষ্যের কত দ্বারা বর্ণিত আছে গোরার গ 112 দ্বারা 205 দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর তালাকপ্রাপ্ত স্ত্রী কতদিনের মধ্যে সন্তান প্রসব করলে তা পূর্বের স্বামীর ঔরজ্জাত বৈধ সন্তান হিসেবে গণ্য হবে ক 280 দিন কত দ্বারা মতে আদালত কতিপয় বিষয়ে অস্তিত্ব অনুমান করতে পারেন 114 দ্বারা মতে 207 ইস্টোপেল সম্পর্কে সাক্ষ্যের কত দ্বারা বলা হয়েছে খ সাক্ষ্যের 115 দ্বারা 208 মালিকের অনুমতি নিয়ে কয়েকটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে সহকার্যজনিত বাধা অর্থাৎ স্টোপেল 209 ফিডিং দ্য গ্রেন বাই স্টোপেল অর্থ কি ক প্রতিবন্ধের খোরাক 210 কে সাক্ষ্য দিতে পারে ক যে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে উত্তর দিতে পারে 211 সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার ক বোধ শক্তির উপর 212 সাক্ষ্য আইনের কত দ্বারা মতে একজন বোবা ব্যক্তি আদালতে আকার ইঙ্গিতের মাধ্যমে সাক্ষ্য দিতে পারে গরুর গ 119 দ্বারা মতে 213 সাক্ষ্য আইনের কত দ্বারা মতে একজন বোবা ব্যক্তি আদালতে লিখিতভাবে সাক্ষ্য দিতে পারে গরুর গ 119 দ্বারা মতে 214 বোবা ব্যক্তির সাক্ষ্যকে কোন ধরনের সাক্ষ্য বলা হয় খ মৌখিক সাক্ষ্য 215 বোবা ব্যক্তি কত দ্বারা মতে সাক্ষ্য দিতে পারে সাক্ষ্যের 119 দ্বারা মতে 216 নিয়মে কোন ব্যক্তিগণ দেওয়ানি মোকদ্দমার সাক্ষ্য প্রদান করতে পারেন গোরার গ উপরোক্ত সবাই 217 নিয়মে কোন ব্যক্তিগণ ফৌজদারি মামলার সাক্ষ্য প্রদান করতে পারেন গোরার গ স্বামী স্ত্রী উভয়ই
218 স্বামী বা স্ত্রী সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষ স্বামী বা স্ত্রী দ্বারা মত ক যোগ্য সাক্ষী 220 সাক্ষ্যের কত দ্বারা মত একজন আইনজীবীকে তার পেশা সম্পর্কিত বার্তা প্রকাশে বাধ্য করা যাবে না ক 126 দ্বারা মত 221 সাক্ষ্যের কত দ্বারায় দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষীর ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে আইনজীবী হবে না গোরার গ 133 দ্বারা 222 সাক্ষ্যের কত দ্বারা মতে দুষ্কর্মের সহযোগী অন্য আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে বিবেচিত গোরার গ 133 দ্বারা মতে 223 দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যগত মূল্য কত দ্বারায় খ সাক্ষ্যের 133 দ্বারায় 224 সাক্ষ্যের কত সাক্ষ্যের মতে একমপ্লিককে ক আসামির সহযোগী 225 দুষ্কর্মের সহযোগী সাক্ষী হতে পারে কত দ্বারা মতে খ সাক্ষ্যের 133 দ্বারা মতে 226 একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী হবে গোরার গ সহযোগী আসামির বিরুদ্ধে 227 দুষ্কর্মের সহযোগী বা রাজসাক্ষীর মূল সাক্ষ্যগত মূল্য কত দ্বারা বলা আছে ক সাক্ষ্যের 133 দ্বারায় 228 দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে এবং তার অসমর্থিত সাক্ষীর ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে উহা বেআইনি হবে না সাক্ষ্যের কোন দ্বারা বলা হয়েছে খ 133 দ্বারা 229 রাজসাক্ষীর সাক্ষ্য প্রদান সাক্ষ্যের কত দ্বারা খ সাক্ষ্যের 133 দ্বারা 230 সাক্ষীর সংখ্যা সম্পর্কে সাক্ষ্যের কত দ্বারা বলা হয়েছে ক সাক্ষ্যের 134 দ্বারা 231 নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড ফর দ্য প্রুফ অফ এনি ফ্যাক্ট বাক্যটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কত দ্বারা বর্ণিত আছে 234 মামলা বা ঘটনা প্রমাণের জন্য কত সংখ্যক সাক্ষী প্রয়োজন হবে তা নির্দিষ্ট নয় উহা কোন দ্বারা বলা হয়েছে গরুর গ সাক্ষ্যের 134 দ্বারা 233 কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন গোরার গ কোনো নির্দিষ্ট সংখ্যক নয় 234 একটি দেওয়ানি মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে কজন সাক্ষীর প্রয়োজন হয় তা গোরার গ নির্দিষ্ট সংখ্যক নহে 235 জজ সাক্ষীর গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন কত দ্বারা মতে খ সাক্ষ্যের 136 দ্বারা মতে 236 জবানবন্দি জেরা ও পুনর্জবানবন্দি সম্পর্কে সাক্ষ্যের কত দ্বারা বলা হয়েছে গোরার গ সাক্ষ্যের 137 দ্বারা 237 এভিডেন্স অ্যাক্টের কোন দ্বারা একজন সাক্ষীকে রি এক্সামিন করা যায় গোরার গ 138 দ্বারা 238 সাক্ষ্যের একজন সাক্ষীকে পুনর্জেরা করা যায় গোরার গ 138 দ্বারা 239 সাক্ষী উপস্থিত করা ও তাদের জেরা জবানবন্দি গ্রহণ করা সম্পর্কে কোন আইনের না থাকলে সেক্ষেত্রে আদালত উহা কীভাবে পরিচালিত হবে গোরার গ আদালতের সদবিবেচনায় নির্ধারিত 240 জেরা করার পর সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যদি পুনরায় সাক্ষীকে প্রশ্ন করে তাকে বলে গরুর গ পুনর্জবানবন্দি 241 যে বিষয়ে সাক্ষীকে জেরা না করা হয় সে বিষয়ে আদালত ধরে নিতে পারেন অপর পক্ষ তা মেনে নিয়েছেন 242 নিম্নে বর্ণিত কোনটি জবানবন্দি অর্থাৎ এক্সামিনেশন ইন চিফ ক সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যখন নিজের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন 243 নিম্নে বর্ণিত কোনটি জেরা ক্রস এক্সামিনেশন খ সাক্ষী উপস্থাপনকারী পক্ষের সাক্ষীকে যখন অপর পক্ষ জিজ্ঞাসাবাদ করেন 244 মামলা জেরা ও জবানবন্দি চলাকালীন সময়ে কোন আইন সম্মুখে বেশি যত্নশীল হতে হয় খ সাক্ষ্য আইন 245 আদালতের সম্মুখে বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য নিজের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাকে কী বলা হয় গরুর গ জবানবন্দি 246 আদালতের সম্মুখে বিভিন্ন তথ্য উপস্থাপন এবং সত্যতা যাচাইয়ের জন্য প্রতিপক্ষের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাকে বলা হয় গোরার গ জেরা 247 ক্রস এক্সামিনেশন অর্থ কী খ জেরা 248 জেরা করবার কৌশল কোন দ্বারায় উল্লেখ আছে ক সাক্ষ্যের 138 দ্বারা 249 জবানবন্দি বিষয়বস্তু সম্পর্কে কোন দ্বারায় বলা হয়েছে ক সাক্ষ্যের 138 দ্বারা 250 কোনো পক্ষ নিজের সাক্ষীকে একবার পরীক্ষার পর কোনো কারণে পুনঃপরীক্ষা অর্থাৎ রি এক্সামিনেশন করতে পারে খ পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ 251 নিম্নে কোন নিম্নে সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক
ঘোড়ার ঘর জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি 252 জবানবন্দি ও জেরার সম্মুখী পল ব্রাউনের সোনালী নীতির সাক্ষ্য আইনের কত ধারার সাথে সম্পর্কযুক্ত ক সাক্ষ্য আইনের 138 ধারা 253 জবানবন্দি ও জেরার প্রধান কৌশলী কে ছিলেন ক পল ব্রাউন 254 কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে গুরু তর্কিত বিষয় সত্য উদ্ঘাটন 255 দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তি জেরা করা হয় কোন ধারা মতে গুরুর ঘর সাক্ষ্য আইনের 139 ধারা মতে 256 সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয় বর্ণনামূলক 257 যে প্রশ্নের মধ্যে জবাবের ইঙ্গিত রয়েছে তাকে কি বলে ক ইঙ্গিতবাহী প্রশ্ন 258 ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলতে কোনটিকে বোঝাবে গুরুর ঘর যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে 259 ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় খ জেরার সময় 260 লিডিং কোশ্চেনের সাক্ষ্য আইনগত আইনের কত ধারায় সংজ্ঞায়িত হয়েছে খ 141 ধারায় 261 লিডিং কোশ্চেন করা যায় না কত ধারা মতে ক 142 ধারা মতে 262 ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না ক জবানবন্দি গ্রহণের সময় 263 নিম্নে কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন বা লিডিং কোশ্চেন করা যায় খ স্বীকৃত বিষয় 264 আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন বা লিডিং কোশ্চেন করতে পারে খ স্বীকৃতি বিষয় 265 লিডিং কোশ্চেন করা যায় কত ধারা মতে 143 ধারা মতে 266 একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে খ জেরার সময় 267 আদালত কখন ইঙ্গিতবাহী প্রশ্নকারীকে বাধা দেবেন না জেরার সময় 268 সাক্ষী পূর্বের বক্তব্যের সাথে আদালতে প্রদত্ত সাক্ষীর কন্ট্রাডিকশন হলে এর সুবিধা কে পাবে ক আসামি পক্ষ 269 লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য কত ধারায় ক সাক্ষ্য আইনের 144 ধারায় 270 পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা কত ধারায় সাক্ষ্য আইনের 145 ধারা ফৌজদারি কার্যবিধির 161 ধারার বক্তব্য ও বৈপরীত্য প্রমাণের সুযোগ কে নিতে পারে খ আসামি পক্ষ 272 ফৌজদারি কার্যবিধির 161 ধারায় প্রদত্ত বক্তব্যের বৈপরীত্য প্রমাণের সুযোগ কত ধারায় সাক্ষ্য আইনের 145 ধারায় সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা ও পরিচয় এবং মর্যাদা জানার জন্য বিচার্য বিষয়ের বাইরেও প্রশ্ন করা যায় কোন ধারা মতে সাক্ষ্য আইনের 146 ধারা মতে প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় ও পক্ষদের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন গুরুর ঘর মৃত ব্যক্তি 275 জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায় কত ধারা মতে খ সাক্ষ্য আইনের 146 ধারায় 276 চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা জেরা কত ধারায় ক সাক্ষ্য আইনের 140 ধারায় 277 সাক্ষ্য আইনে বর্ণিত চরিত্র বলতে নিম্নবর্ণিত কোনটিকে বোঝায় গুরুর গ অর্থাৎ খেতি বা সুনাম প্রকৃতি বা স্বভাব ক ও খ উভয়টি 278 দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারা মতে অশালীন বা কুৎসাজনক প্রশ্ন করা যায় না খ 151 ধারা 279 সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করতে আদালত নিষেধ করতে পারে সাক্ষ্যের কোন ধারা মতে খ 151 ধারা 280 অপমান বা উত্তক্ত করবার উদ্দেশ্যমূলক প্রশ্ন নিষিদ্ধ কত ধারা মতে ক সাক্ষ্য আইনের 152 ধারা মতে 281 সাক্ষীকে বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস ঘোষণা করা হয় কত ধারা মতে খ সাক্ষ্য আইনের 154 ধারা মতে 282 বৈরী সাক্ষীকে জেরা করা হয় কত ধারা মতে খ সাক্ষ্য আইনের 154 ধারা মতে 283 সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোনো পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে গুরুর গ 154 ধারা মতে সাক্ষ্য আইনের কোন ধারা বলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে ক 154 285 সাক্ষ্য আইনের কোন ধারা মতে মামলার কোনো পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে গুরুর গ 154 ধারা 286 নিজের সাক্ষীকে কখন জেরা করা যায় ক সাক্ষ্য সাক্ষী যখন বৈরী হয় 287 সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা হয় কত ধারা মতে গুরুর গ সাক্ষ্য আইনের 155 ধারা মতে 288 সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন সম্পর্কে অভিযোগ আনয়নের পদ্ধতি সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে ক 155 ধারায় 289 অর্থাৎ পূর্বে প্রদত্ত বিবৃতি প্রমাণ করা যেতে পারে কত ধারা মতে ক সাক্ষ্য আইনের 157 ধারা মতে
290 স্মৃতি পুনর্জীবিত করা হয় বা করা যায় কত দ্বারা মধ্যে সাক্ষ্য আইনের 159 দ্বারা মধ্যে 291 স্মৃতি জাগ্রত করার সুবিধা নেওয়া যায় কত দ্বারা ক সাক্ষ্য আইনের 159 দ্বারা 292 পেশা সম্পর্কিত নিবন্ধনদারি দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারেন কে গুরুর্গ বিশেষজ্ঞ 293 জজ কর্তৃক প্রদত্ত প্রশ্ন করবার বা কিছু উপস্থাপন করবার আদেশ দানের ক্ষমতা আছে কোন দ্বারা মতে খ সাক্ষ্য আইনের 165 দ্বারা মতে 294 সাক্ষ্য আইনের কোন দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে বিচারক কোন সাক্ষীকে প্রশ্ন করতে পারেন গুরুর্গ 165 দ্বারা 295 জুরি বা এসেসর গণ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা কত দ্বারা মতে খ সাক্ষ্য আইনের 166 দ্বারা মতে 296 অন্যভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে তার জন্য নতুন করে বিচার করা হবে না বা বিচার হবে না সাক্ষ্য আইনের কত দ্বারার বিধান গোরার্গ 167 দ্বারার বিধান। তো বন্ধুরা আজকে আমার সাক্ষী সাক্ষ্য আইন 1872 সালের উপরে যে অবজেক্টিভের উপরে আলোচনা ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে দিবেন। খুদা হাফেজ।